খনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্ত করে দাউদকান্দিকে কলঙ্কমুক্ত করা হোক, মেজর মোহাম্মদ আলী। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। মুজিব বর্ষের অঙ্গীকার, দাউদকান্দি থেকে খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্ত হোক, এ শপথ নিয়ে শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মমভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত পাকিস্তানি দোসর খুনি মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন করেছে দাউদকান্দি উপজেলার সর্বস্তরের জনগণ। কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়ি। সীমানা প্রাচীরে ঘেরা বাড়িতে দোতলা একটি ভবন রয়েছে, এছাড়া একটি মসজিদ ও পারিবারিক কবরস্থানও রয়েছে। অন্য কবরে নাম ফলক থাকলেও মোশতাকের কবরে সেই নাম ফলক নেই। প্রথমে থাকলেও নাম ফলক, পরে তা সরিয়ে ফেলা হয়েছে। মোশতাকের এক ছেলে খন্দকার ইস্তিয়াক আহমেদ যুক্তরাষ্ট্রে, মেয়ে খন্দকার শিরিন সুলতানা ও ডাক্তার খন্দকার নাজনীন সুলতানা লন্ডনে থাকেন। বাড়িটির সম্পত্তি বাজেয়াপ্ত করে সেখানে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান স্থাপনের দাবি স্থানীয়দের। জাতির পিতার হত্যাকাণ্ডের সাথে জড়িত মদতদাতা খনি মোশতাকের বাড়ির সম্মুখে প্রতিকৃতি তৈরি করে কঙ্কর ও জুতা নিক্ষেপের মাধ্যমে ঘৃণা প্রদর্শন করে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত সকল মানুষ। সোমবার বিকেলে দাউদকান্দি উপজেলা যুবলীগের আয়োজনে উক্ত ঘৃণা প্রদর্শন ও কঙ্কর পাদুকা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ঘৃণা প্রদর্শন শেষে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী বলেন, সত্যি কথা বলতে কি, আমি দাউদকান্দিবাসী তথা কুমিল্লাবাসী হিসেবে খুব লজ্জিত যে এই খুনি মোশতাকের এলাকায় আমার জন্মগ্রহণ, যার কারণে বিভিন্ন সময় আমরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। সবচেয়ে বড় বঞ্চিত হচ্ছি কুমিল্লা বিভাগ এখন পর্যন্ত সরকার ঘোষণা করে নাই একটি মাত্র কারণে, আমার ধারণা সেটা হচ্ছে খুনি মোশতাকের কারণে। কারণ সরকারের কাছে আমি দাবি করছি দুটি জিনিস। প্রথমত, একটি তদন্ত কমিটি করা উচিত, যে এই তদন্ত কমিটির মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার সাথে যাদের হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের তো বিচার হয়েছে, কিন্তু যারা পিছনে থেকে পরিকল্পনা করেছে এবং এই হত্যা বাস্তবায়নে সকল সুযোগ সুবিধা পথ নির্দেশ দিয়েছে তাদের তদন্ত করে তাদের নাম এই জাতির সামনে তুলে ধরা উচিত এবং দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দাবি করছি। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খুনি মোশতাকের বাড়ি। এই খুনি মোশতাকের সকল স্থাবর সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নিলাম ঘোষণা করা উচিত। কারণ আমি দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমার কাছে এটি একটি কাঁটা, এটি একটি বিষ ফোড়ার মতো। প্রতি বছর 15ই আগস্ট আসলে সব সময় চিন্তা করি এই খুনি মোশতাকের কারণে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, সেই সাথে ওনার সাথে দোসর ছিল খুনি জিয়া। আমরা দাউদকান্দিবাসী তথা কুমিল্লাবাসী এই কলঙ্ক আর বহন করতে রাজি না। আগস্ট জাতির শোকের মাস। আগস্টের 15 তারিখ বাঙালি জাতির জীবনের সবচেয়ে বেদনা ও কষ্টের দিন। এদিনে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে। মহান মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি পাকিস্তানের দোসরাই 1975 সালের 15 আগস্টের সেই কালো রাত্রিতে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। অন্যতম মাস্টার মাইন্ড ছিল দাউদকান্দির কুলাঙ্গার সন্তান মির্জাফর খুনি খন্দকার মোশতাক। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত সঘোষিত খুনিদের বিচার হলেও আজ পর্যন্ত এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের মূল কুশীলবদের বিচার হয়নি। অবিলম্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদতদাতা মূল কুশীলবদের খুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান। বঙ্গবন্ধুর খুনি মোশতাক চক্রের মুখোশ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আমি ও দাউদকান্দি থেকে এর চিহ্ন নিঃশ্বাস করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এদেশের মানুষ পাকিস্তানি ISI-এর এজেন্ট খুনি মোশতাককে ঘৃণার চোখে দেখবে। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী, সংবিধান লঙ্ঘনকারী, অবৈধ সামরিক শাসন খুনি জিয়ার মরণোত্তর বিচারেরও দাবি জানান। বঙ্গবন্ধুর রক্তের ঋণ আমরা কখনোই শেষ করতে পারব না, তিনি অবিনশ্বর চির অম্লান।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, সহসভাপতি সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, বাসুদেব ঘোষ, উত্তর জেলা যুবলীগের সভাপতি বাহারুদ্দিন বাহার, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজি, উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল সালাম চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন, মাসুদ আলম চেয়ারম্যান, মঈন উদ্দিন চেয়ারম্যান, মহিলা লীগের সভাপতি জেবুন নেসা জেবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, গৌরীপুর বাজার কমিটির সেক্রেটারি নোমান সরকার সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাইফুল্লাহ মাসুমের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।